আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে কোন পদ্ধতিতে উঁচু দাঁত নিচু করাবেন তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা অনেকেই জানতে চান যে আপনার দাঁতের জন্য কোন ধরনের চিকিৎসা নিলে ভালো হবে বা উঁচু দাঁত নিচু করার জন্য কোন ধরনের চিকিৎসা পদ্ধতি ভালো হবে ভিউয়ার্স ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি নিজেই বুঝে যাবেন বা জানতে পারবেন যে আপনার দাঁতের জন্য কী ধরনের চিকিৎসা পদ্ধতি ভালো হবে ভিওয়ার্স উঁচু দাঁত নিচু করতে কয়েকটা চিকিৎসা করা হয়ে থাকে তার মধ্যে কার্যকরী ও উল্লেখযোগ্য হল রিমুভাল অ্যাপ্লায়েন্স যেটা এখানে দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় রিমুভাল অ্যাপ্লায়েন্স রিমুভাল অ্যাপ্লায়েন্সে সামনের দিকে ঠিক এমন একটি অয়ার থাকে যে ওয়্যারের সাহায্যে প্রেসারে দাঁত ধীরে ধীরে নিচু হয়ে থাকে এবং অন্য পদ্ধতি হলো ব্রেসেস ট্রিটমেন্ট যেটা এখানে দেখতে পাচ্ছেন এটিকে ব্রেসেস ট্রিটমেন্ট বলা হয়ে থাকে ভিওয়ার্স এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু সব ধরনের আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের চিকিৎসা করা যায় কিন্তু এই যে রিমুভাল অ্যাপ্লায়েন্স এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে কিন্তু সব ধরনের উঁচু নিচু আঁকা বাঁকা ফাঁকা দাঁতের চিকিৎসা করাতে পারবেন না শুধু এই যে রিমুভাল অ্যাপ্লায়েন্স যে চিকিৎসা পদ্ধতি এটির জন্য কয়েকটি শর্ত রয়েছে যেমন ধরুন যদি পজিশনটি এমন হয়ে থাকে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উপরের দাঁতগুলা বেশ উঁচু রয়েছে আর এই উঁচু দাঁত নিচের দিকে নামার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে সেক্ষেত্রে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে আপনি উঁচু দাঁত নিচু করাতে পারবেন যদি দুই মাড়িতেই উঁচু নিচুর সমস্যা থেকে থাকে তাহলে দুই মাড়িতেও কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্স আপনি করাতে পারেন আশা করি কথাটি বুঝতে পেরেছেন এখানে দাঁত উঁচু রয়েছে আর এই এই যে দাঁত এটি নিচেই নামার জন্য দেখেন নিচের দিকে বেশ জায়গা রয়েছে আর এমন জায়গা থাকলেই আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সের ট্রিটমেন্ট হতে পারবেন ব্রেসেস ট্রিটমেন্টের থেকে রিমুভাল অ্যাপ্লায়েন্সের ট্রিটমেন্ট হলে খরচের অর্ধেকেরও কম হয়ে থাকে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটি রিমুভাল অ্যাপ্লায়েন্সের একটি ছবি এখানে এই দাঁতটি বেশ উঁচু ছিল এই দাঁতটি বেশ উঁচু ছিল এবং সামনের দাঁতও কিছুটা উঁচু ছিল এই রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহারের ফলে এই ওয়ারের প্রেসারে ধীরে ধীরে কিন্তু দাঁতটি নিচু হচ্ছে এবং এক পর্যায়ে দেখতে পাচ্ছেন যে অন্য অন্য দাঁতের সঙ্গে সমানভাবে সমান হয়ে গেছে আর এই রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার যে করা হয়েছে এই যে যে দাঁতটি এর কিন্তু নিচের নামার জায়গা রয়েছে তার জন্যই এখানে রিমুভালার প্ল্যান্টস ব্যবহার করা গেছে যদি এই দাঁতটি বাঁকা হতো বা এই দাঁতের নিচে জায়গা না থাকতো তাহলে কিন্তু এই রিমুভালার প্ল্যান্টসে ট্রিটমেন্ট করা যেত না দাঁত যদি অতিরিক্ত আঁকা বাঁকা হয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে বেশ আঁকা বাঁকা দাঁত একটার পরে একটা উঠে গেছে এমন হলে রিমুভাল প্ল্যানসে ট্রিটমেন্ট করা যাবে না এমন হলে আপনাকে অবশ্যই এই ধরনের ব্রেসেস ট্রিটমেন্ট করাতে হবে অন্যথায় আপনি আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা করাতে পারবেন না এই ব্রেসেস ট্রিটমেন্টে বেশ সময়ের প্রয়োজন হয় এবং বেশ ব্যয়বহুলও হয়ে থাকে আট মাস দশ মাস দুই বছর দেড় বছরের মতো সময় লেগে যায় এ ধরনের ব্রেসেস ট্রিটমেন্ট করার জন্য তো ভিওয়ার্স মূলত উঁচু নিচু আঁকা বাঁকা দাঁতের জন্য কোন চিকিৎসা ভালো হবে এটি দাঁতের পজিশনই বলে দেয় তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন ধরনের দাঁতে রিমুভাল অ্যাপ্লায়েন্স করাবেন আর কোন ধরনের দাঁতে ব্রেসেস ট্রিটমেন্ট করাবেন এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এমন দাঁতের ক্ষেত্রে দুটি ট্রিটমেন্টই প্রযোজ্য দুটি ট্রিটমেন্টই করা যায় চাইলে রিমুভাল অ্যাপ্লায়েন্সেও ট্রিটমেন্ট হওয়া যাবে আবার চাইলে ব্রেস ট্রিটমেন্টেও চিকিৎসা হওয়া যাবে তবে ব্রেসেস ট্রিটমেন্টটি বেশ আরামদায়ক হবে খাবার দাবার খেতে কোনো সমস্যা হবে না কথা বলতে কোনো সমস্যা হবে না আর যদি রিমুভাল অ্যাপ্লায়েন্সে ট্রিটমেন্ট হন সেক্ষেত্রে খাবার দাবার খেতে সমস্যা হতে পারে খুলে রাখতে খুলে রেখে খাবার খেতে হয় বা কথা বলতে সমস্যা হয়ে থাকে তো ভিওরস রিমুভাল অ্যাপ্লায়েন্সে যে খরচটি হয় তার থেকে দশগুণ বেশি খরচ হয় ব্রেসেস ট্রিটমেন্টে তো এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রিমুভাল অ্যাপ্লায়েন্সও করা যাবে এটিতে আপনি ব্রেসেস ট্রিটমেন্টও করাতে পারবেন তবে ব্রেসেস ট্রিটমেন্টে খরচটা বেশি হবে রিমুভাল অ্যাপ্লায়েন্সে অনেকটাই কম এখানে যদি আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স করেন প্রথমত আপনাকে দুই মাড়িতেই কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে হবে আর এর জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন যে দুই মাড়িতেই কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্স করে দাঁত নিচু করা হয়েছে এটি নিচু করার পরের ছবি তো দেখতে পাচ্ছেন নিচের দাঁতগুলো কিন্তু সমান হয়ে গেছে এবং উপরের দাঁতও কিন্তু সমান হয়ে গেছে এই রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করে উপরে দাঁতের উপরে যে ওয়ারটা দেখতে পাচ্ছেন এটি মূলত দাঁতকে ধীরে ধীরে প্রেশার ক্রিয়েট করে যার কারণে দাঁত ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে তো ভিউর্স এ ছিল এই ভিডিওর আলোচনার বিষয় উঁচু দাঁত নিচু করতে আপনি কোন ধরনের চিকিৎসা পদ্ধতি আপনার জন্য ভালো হবে আশা করি বুঝে গেছেন তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম